এবার দেখো আরও একটা পরীক্ষা এখানে করা হয়েছে। এই ছবি দুটোকে ভালো করে দেখতে বলেছে। এখানে একই বস্তু ডিকে দুটি আলাদা আলাদা তরলে ছেড়ে দেওয়া হয়েছে। দুটি তরলেই বস্তুটি ভাসে, অর্থাৎ বস্তুটির ওপর মোট বলের পরিমাণ দুটি তরলের ক্ষেত্রেই শূন্য। দেখো দুটো তরলেই বস্তুটা ভাসছে, এটাতে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে, এটাতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসছে। এবার কি কি প্রশ্ন করেছে আমরা দেখি। প্রশ্নগুলো কিন্তু তোমরা লিখে নেবে তোমাদের ফিজিক্যাল সায়েন্স খাতায় প্রশ্নের উত্তরগুলো। বস্তুটি দ্বারা অপসারিত তরলের আয়তন কোন ক্ষেত্রে বেশি, কোন ক্ষেত্রে বস্তুটা বেশি আয়তনের তরল অপসারিত করবে। ছবিতে দেখতে পাচ্ছি এইখানে বস্তুটা আংশিক নিমজ্জিত, তাহলে ওর নিমজ্জিত অংশের আয়তন ওর পুরো আয়তনের থেকে কম, আর এখানে বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত, তাহলে ওর সম্পূর্ণ আয়তনের তরলকে অপসারিত করছে, তাহলে বস্তু বেশি আয়তনের তরল অপসারিত করছে দ্বিতীয় ক্ষেত্রে, কারণ এখানে বস্তুর খানিকটা মাত্র ডুবে আছে আর এখানে বস্তুর পুরোটা ডুবে আছে। তাহলে এইখানে উদাহরণটাতে এইখানে যে বস্তুটা আছে এই বেগুনি তরলের মধ্যে, সে বেশি আয়তনের তরলকে অপসারিত করছে। বস্তুটির ওপর কোন তরলটি বেশি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা প্রয়োগ করেছে, নাকি দুটো তরলই সমান প্লবতা প্রয়োগ করেছে। এখানে দেখো এখানে অপসারিত তরলের আয়তন বেশি, এই অপসারিত তরলের আয়তন বেশি, কারণ এই ক্ষেত্রে অপসারিত তরল মানে এই ক্ষেত্রে বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত আছে, তাহলে এই ক্ষেত্রে অপসারিত তরলের আয়তন যতখানি প্লবতা তৈরি করেছে, অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজনই তো প্লবতা, এইখানে অপসারিত তরলের ওজন আর এখানে অপসারিত তরলের ওজন দুটো ক্ষেত্রে প্লবতা সমান হবে। কিন্তু কিভাবে ব্যাপারটা হচ্ছে, কারণ দুটো বস্তু ভাসছে, যখন দুটো বস্তু ভাসে তখন সবসময় জেনে রাখবে তার ওজন আর প্লবতা সমান হয়। বস্তুটার ওজন দুটো ক্ষেত্রেই এক, দুটো ক্ষেত্রেই বস্তুটাকে পৃথিবী একই ওজন একই বল দ্বারা টানছে, তাহলে দুটো ক্ষেত্রে বস্তুর ওজন এক, দুটো ক্ষেত্রেই বস্তুটা ভাসছে, তার মানে দুটো ক্ষেত্রে ওজনের সমান প্লবতা কাজ করেছে, তাহলে দুটো ক্ষেত্রে প্লবতার মান কিন্তু সমান। তিন নম্বর প্রশ্নে বলেছে কোন ক্ষেত্রে বস্তুটির দ্বারা অপসারিত তরলের ওজন বেশি, কোন ক্ষেত্রে বস্তুটির দ্বারা অপসারিত তরলের ওজন বেশি, অপসারিত তরলের ওজনই প্লবতা, তাহলে দুটো ক্ষেত্রেই অপসারিত তরলের ওজন কিন্তু সমান। কোন ক্ষেত্রে বস্তুটির দ্বারা অপসারিত তরলের ভর বেশি, অপসারিত তরলের ভর বেশি কোনখানে, অপসারিত তরলের দুটি ক্ষেত্রেই কিন্তু অপসারিত তরলের ভর সমান, কারণ ভর সমান বলেই তাদের ওজনটা সমান হয়েছে, তাই প্লবতা সমান হয়েছে। তোমরা আগে জেনেছো যে আয়তন গুণ ঘনত্ব সমান সমান ভর। এবার বলো তো ওপরের ছবি দুটির কোন তরলটির ঘনত্ব বেশি। দেখো দুটোর ভর সমান অথচ দুটোর আয়তন সমান নয়, এটার আয়তন কম এটার আয়তন বেশি, মানে এটার নিমজ্জিত অংশের আয়তন কম এটার নিমজ্জিত অংশের আয়তন বেশি। তাহলে যেহেতু ভর সমান, যার আয়তন বেশি, আয়তনটাকে যদি আমি বড় করে দিই তাহলে তার ঘনত্ব কম, আর যার আয়তন কম তার ঘনত্ব বেশি, তাহলে এখানে বেশি আয়তন নিমজ্জিত আছে এই তরলটার ঘনত্ব কম, এখানে কম আয়তন নিমজ্জিত আছে এই তরলটার ঘনত্ব বেশি। তাহলে বোঝা গেল কোনো তরলে ডোবানো কোনো বস্তুর ওপর ওই তরলটি কত ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, তা ওই বস্তুটি দ্বারা অপসারিত তরলের আয়তন ও তরলটির ঘনত্বের ওপর নির্ভর করবে। এখানে ঘটনাটা কি হলো, এখানে এই নীল তরলটার ঘনত্ব বেশি বলে অল্প আয়তনকে ডুবিয়ে রাখলেও সেই আয়তন আর ঘনত্বের গুণফল ভর যেটা বেরোচ্ছে তার সাথে, ভর থেকে ওজন বার করলে সেই ওজন প্লব কী বলে এই
সেই ওজন এই প্লবতার সাথে সমান হয়ে যাচ্ছে, মানে দুটো ক্ষেত্রে প্লবতার সমান, কিন্তু দুটো ক্ষেত্রে নিমজ্জিত অংশের আয়তন সমান নয়। তাও কি করে দুটো ক্ষেত্রে প্লবতার সমান হলো? কারণ একটার ঘনত্ব বেশি, একটার ঘনত্ব কম। যার আয়তন বেশি তার ঘনত্ব কম, যার আয়তন কম তার ঘনত্ব বেশি। এইভাবে দুটোতেই সমান প্লবতা তৈরি হলো। তার মানে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র নিমজ্জিত অংশের আয়তন নয়, তরলের ঘনত্বের ওপরেও প্লবতা নির্ভর করবে। এই দুটো জিনিসের ওপর তরলের প্লবতা নির্ভর করবে, এটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এবার নিচের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। বলেছে, একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অর্থাৎ অথচ পেরেকে চাইতে অনেক ভারী একটা স্টিলের বাটি বালতির জলে ভাসে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই যে ছোট পেরেক, সেই পেরেকের টুকরোটা মানে যখন আমরা জলে ডোবাই তখন তার নিমজ্জিত অংশের আয়তন খুবই কম হয়। তার ফলে নিমজ্জিত অংশের আয়তন কম হওয়ার জন্য সে তার প্লবতাটাও কম হয়, তার ফলে প্লবতা তার ওজনের থেকে কম হয়ে যাওয়াতে সেটা ডুবে যায়। কিন্তু পেরেকের চাইতেও ভারী একটা স্টিলের বাটি বালতির জলে ভাসে, কারণ বাটিটার আকার এমন, তার ফলে তার আয়তনটা অনেকটা বেশি। আয়তন অনেক বেশি বলে সে বেশি আয়তনের জলকে অপসারিত করে, অপসারিত জলের ওজন বেশি হয়, ফলে প্লবতা বেশি হয়ে যায় বাটির ওজনের চাইতে, তাই বাটিটা বালতির জলে ভাসে। তাহলে তরলে ডোবানো কোনো বস্তুর ব্যাপারে আমরা যা যা শিখলাম সেটা হলো, কোনো বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে অপসারিত করে, অপসারিত তরলের ওজনের মান বস্তুর ওপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বলের মানের সাথে সমান, সেটাই আমার প্লবতা। কোনো বস্তু যখন কোনো তরলে ভাসে তখন বস্তুর ওজনের মান ও বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের মান, অর্থাৎ প্লবতা, ওজন আর প্লবতা সমান হয়। এখানে আমাদের এই অংশটা শেষ হলো।